হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিউম্যান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে সকাল 11টা বাজে, মিহি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়েছে, আর এখন ও হচ্ছে বসে বসে হোমওয়ার্ক করছে। আমি হচ্ছে ওকে তিনটা ঝুঁটি বেঁধে দিয়েছি, ওর ফেভারিট, ও আমাকে বলেছে তিনটা ঝুঁটি বেঁধে দেওয়ার জন্য। ওর কাছে তিনটা ঝুঁটি অনেক বেশি ভালো লাগে। আর ও এখনও নাস্তাও করেনি, ওকে হচ্ছে আজকে আমি নাস্তা দিয়েছি, ওটস আর হচ্ছে দুধ। নাস্তাটা করানোর পরে আমি রান্না করতে চলে যাব। আজকে দুপুরে আমি রান্না করব গরুর মাংস ভুনা, তারপর হচ্ছে পোলাও। আর ওমানের আবহাওয়ার অবস্থা কিন্তু একদমই ভালো না, সকাল থেকে কিন্তু অনেক বেশি ধুল বাতাস হচ্ছে। ধুল বাতাস বলতে বাতাসের সাথে হচ্ছে বালি, একদম পুরো ঘরে বালি ভরে গেল এরকম একটা অবস্থা। আর একটা অঘটনও ঘটেছে, মিহির বাবার হচ্ছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। কীভাবে ভেঙে গেল সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মিহিকে খাওয়ানোর পরে এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। এখানে হচ্ছে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আজকে হচ্ছে আমি মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখাবো না বিস্তারিত, কারণ আমি অনেকবার দেখিয়েছি, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমি বলে ফেলি মিহির বাবার গাড়ির গ্লাসটা কীভাবে ভেঙে গেল, আমি হচ্ছে বিকেলবেলা আপনাদেরকে দেখাবো কীভাবে ভেঙে গেল এটা। আর ওমানে তো সকাল থেকে কিন্তু অনেক বেশি বাতাস, ধুল বাতাস। ও হচ্ছে আজকে খেলতে গিয়েছিল, আজকে তো শুক্রবার, ও প্রতি শুক্রবারে ক্রিকেট খেলতে যায়। তো যখন ও চলে আসছে দুপুরে, তখন অনেক বেশি বাতাস হচ্ছে, রোডে নাকি গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি নাকি নড়াচড়া করছিল। অনেক সাবধানে ভয়ে গাড়িটা চালিয়ে বাসার মধ্যে আসলো। গাড়িটা যেভাবে বাহিরে থামালো, আমার বাসায় তো একটা হচ্ছে সাসনা গাছ ছিল অনেক বড়, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একবার, ওই গাছটা পুরো গাছটা ভেঙে ওর গাড়ির উপরে পড়লো। গাড়ির উপরে পড়ার পরে গাড়ির হচ্ছে উপরের গ্লাসটা হচ্ছে ফেটে গিয়েছে। আসলে মানুষে বলে না, আগেকার মানুষে বাহিরের বিপদ কেটে এসে আবার ঘরে আসতে না আসতে বিপদ, মানে আমি হয়তো বুঝিয়ে কথাটা বলতে পারছি না, আগেকার মানুষরা এই টাইপের কিছু কথা বলতো, ওই রকমটাই হলো, বাহিরের বিপদ কেটে এসে ঘরের মধ্যে এসে বিপদ। পুরো গাছটা ভেঙে ওর গাড়ির উপরে পড়লো, গ্লাসটা ফেটে গিয়েছে। এখন কিছুই করার নেই, গ্লাস চেঞ্জ করতে হবে। তারপরও যাই হোক, ওর কোনো ক্ষতি হয়নি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, কারণ এত বড় গাছ ভেঙে, পুরো উপরটা ভেঙে গাড়ির উপর পড়েছে, এটা কিন্তু যা তা কথা না, এই আর কি। আর একটা কথা, আমি তো আমার ব্লগের মধ্যে অনেকজনের জন্য সুস্থ অসুখের সুস্থতার জন্য আমি দোয়া চেয়েছি, কিন্তু কোনো ব্লগারের জন্য আমি দোয়া চাইনি। আজকে প্রথম আমার একটা ব্লগার আপুর জন্য দোয়া চাইবো। আপুর নাম হচ্ছে শান্তা, আর আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার শান্তা। আপু হচ্ছে অনেক বেশি অসুস্থ, আপুর হচ্ছে পাথর হয়েছে, আর লিভারে সমস্যা ধরা পড়েছে, কিডনিতে সমস্যা ধরা পড়েছে। 5 তারিখ আপুকে অ্যাডমিশন করানো হবে হসপিটালে অপারেশন করানোর জন্য। এটা শোনার পরে আসলে খুবই খারাপ লেগেছে, বলার মতো না। আমার সকল আপু এবং ভাইয়ারা, প্লিজ আপনারা সবাই শান্তা আপুর জন্য দোয়া করবেন, যাতে করে আপুর অপারেশনটা সাকসেসফুলি হয়, আপু যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আর আপুর 3টা বেবি আছে, 2টা মেয়ে আছে, 1টা ছেলে আছে। সবাই আপুর বেবিদের জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন, আপু যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা একবারের জন্য হলো শান্তাপুর জন্য দোয়া করবেন। বলা তো যায় না কার দোয়া কখন কাজে লাগে, আপনারা একবার হলো শান্তাপুর জন্য দোয়া করবেন, যাতে করে আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে এটা শোনার পরে এতটাই খারাপ লেগেছে, বলার মতো না। আসলে অসুখ বিসুখ একটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে হচ্ছে বিপদ দেয়, অসুখ দেয়। আমি মনে করি আল্লাহ তাআলা হয়তো বা ভালোবেসে শান্তা আপুকে এই অসুখটা দিয়েছেন। আপু তুমি চিন্তা করবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি আমাদের মাঝে ফিরে আসবে নতুন নতুন ব্লগ নিয়ে। তোমার জন্য আমরা সবাই দোয়া করছি, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আসলে কতটা খারাপ লেগেছে এটা শোনার পরে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকের ক্ষেত্রেই, আর বিদেশে থাকে দেখার মতো কেউ থাকে না, 3টা ছোট ছোট বেবি আছে আপুর, আর হাজবেন্ড, ওদেরকে কে দেখবে। আসলে সব মিলিয়ে একটা সংগ্রাম করেই যেতে হয় প্রতিটা জীবনেই, এটাই হচ্ছে কথা।
তো আমি হচ্ছে এখানে পোলাও চালটাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিচ্ছি। আর আমি হচ্ছে দুপুরের জন্য তৈরি করছি, রাতের জন্য তৈরি করব না, কারণ রাতে হচ্ছে রুটি খাবো মাংস দিয়ে, দুপুরের জন্য সেজন্য আমি আর তৈরি করছি না। চালটাকে ধোয়ার পরে আমি হচ্ছে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। পোলাও চালটাকে যদি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। তারপর 10 মিনিট পরে পানিটা ছেঁকে নিতে হয়। এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব, এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ সেগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে। আর আমি হচ্ছে প্লেন পোলাও তৈরি করছি। যাদের হচ্ছে পোলাও তৈরি করতে একটু সমস্যা হয়, নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, আশা করছি আমার রেসিপিটা যদি ফলো করে তৈরি করে তাহলে কোনো সমস্যা হবে না। পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। চালটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। যে কাপের মধ্যে হচ্ছে আমি মেপে নিয়েছিলাম চালটা, ওই কাপে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ পানি দিব। তারপরে হচ্ছে 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিব। আপনারা চাইলে লিকুইড দুধটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো আসে, সেজন্য আমি লিকুইড দুধ দিব। আর আপনারা যদি লিকুইড দুধটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে সহজভাবে বলি, যতটুকু চাল তার ডাবল পানি, আর যদি দুধ দেন সেটাও আপনারা মিলিয়ে দিবেন। যদি আপনারা এভাবে মেপে দেন তাহলে কম বেশি হবে না, একদম পারফেক্ট হবে, মানে চালটা হচ্ছে নরম হয়ে যাওয়ার কিংবা হচ্ছে শক্ত হয়ে যাওয়ার কোনো প্রবলেম থাকবে না। এভাবে যদি আপনারা মেপে দেন, 3 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। 3 থেকে 4 মিনিট পর পানিটা অনেকটা কিন্তু টেনে এসেছে, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলাটাকে লোতে রেখে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবে মেপে দেন তাহলে আপনাদের পোলাওটা আশা করছি কোনো প্রবলেম হবে না, কারণ অনেক সময় দেখা যায় কি পোলাওটা নরম হয়ে যায় কিংবা হচ্ছে শক্ত হয়ে যায়, এদিক দিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকে। এভাবে যদি আপনারা মেপে দেন পানিটা তাহলে কম বেশি হবে না, একদম পারফেক্ট হবে।
এরপরে হচ্ছে আমি টমেটো সালাদ করেছি, বাসায় হচ্ছে শশা ছিল না সেজন্য টমেটো সালাদ করলাম। এই যে আমার মাংস, তারপরে হচ্ছে পোলাও, এই ছিল আমাদের শুক্রবারের দুপুরের খাবার মেনু আলহামদুলিল্লাহ। আর হচ্ছে লেবু, বিকেলের দিকে হচ্ছে একটু বাহিরে আসলাম আপনাদেরকে একটু আবহাওয়াটা দেখানোর জন্য। এখন হচ্ছে বাতাসটা বন্ধ হয়ে গিয়েছে, বাতাসটা আর হচ্ছে না, কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, একদম মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে দেখুন, এটা হচ্ছে বিকেল বেলার সময়, আর সন্ধ্যার আগের দিকে একটু বৃষ্টি হয়েছিল। আর এই জায়গাতে হচ্ছে মিহির বাবা গাড়িটা রেখেছিল, আর এই যে সাসনা গাছ পুরো উপরেরটা ভেঙে গিয়েছে, ভেঙে মিহির বাবার গাড়ির উপরে পড়েছে। আপনাদেরকে আমি দেখাই গ্লাসটা কিভাবে ভেঙে গেল, এই যে ফেটে গিয়েছে। আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, এই যে পুরো গ্লাসটা ফেটে গিয়েছে, এটা চেঞ্জ করতে হবে। বাহিরের দেশে একটা সুবিধা কি, যখন কোনো প্রবলেম হয়, বৃষ্টি হয় কিংবা বাতাস হয়, তখন গভর্নমেন্টের হেল্পের কিছু গাড়ি এখানে রোডে রোডে ঘুরতে থাকে, কোনো প্রবলেম হচ্ছে কি না ওরা এগুলো চেক করে। যখন দেখেছে গাছটা পড়ে গেল, গাছটা পড়ে যাওয়ার 5 মিনিট পরে গভর্নমেন্ট থেকে গাড়ি এসে গাছটা নিয়ে গিয়েছে, যাতে করে কারো কোনো প্রবলেম না হয়। বাহিরের দেশে এই একটা সুবিধা, কোনো একটা প্রবলেম হলে নিজেদের বলতে হয় না, ওরাই নিচ থেকে এসে সমস্যাটা সমাধান করে ফেলে। এটাই হচ্ছে বাহিরের দেশের সুবিধা। আর এখানে হচ্ছে কোনো দিন কারেন্ট যায় না, পানি যায় না, আমি আজ পর্যন্ত কোনো দিন কারেন্ট যেতে দেখিনি। আর বাতাস হওয়ার কারণে ঘরের প্রত্যেকটা জিনিস অনেক বেশি নোংরা, পরিষ্কার করতে হবে আমার। এটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যার পর হচ্ছে আমি ধূপ জ্বালাবো। কয়েকদিন আগে হচ্ছে আমি পেঁয়াজও তৈরি করেছিলাম মসুরের ডালে, তো অনেকটা রয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এগুলো বের করে নিয়েছি, জাস্ট আমি বানিয়ে নিব, আর কিছুই দিতে হবে না। এভাবে যদি পেঁয়াজের মিশ্রণগুলো যদি রেখে দেওয়া যায়, তাহলে যখন খেতে ইচ্ছে করে প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যায়, জাস্ট বানিয়ে নিলেই হয়ে যাবে, আর কিছুই দিতে হয় না। আর যখন একটু মেঘলা মেঘলা থাকে, তখন কিন্তু একটু পেঁয়াজও খেতে ভালো লাগে, বিভিন্ন রকম পাকোড়া, ঝাল ঝাল, এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন কিন্তু আরব দেশে শীতকালটা কিন্তু চলে যাচ্ছে, এখন আর তেমন শীত লাগে না, গরমকাল চলে আসছে। আর গরমকাল আসলে কিন্তু আর মাছির সমস্যাটা থাকবে না, শীতকাল আসলে আরব দেশে মাছির পরিমাণটা একটু বেড়ে যায়, অনেক বেশি বিরক্তিকর আমার জন্য, একদমই ভালো লাগে না মাছি। আর এখন যেহেতু গরমটা চলে আসছে, এখন কিন্তু আর মাছি থাকবে না, মশাও থাকবে না, মাছিও থাকবে না, এটাই হচ্ছে সুবিধা। আর গরমকালে রান্না করতে একটু কষ্ট হয়, পুরো ঘেমে টেমে একাকার হয়ে যেতে হয়, এই আর কি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।